পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে শিবের গাজন হয়, তবে সব জায়গায় একই দিনে হয় না। পশ্চিম মেদিনীপুর জেলা সহ অন্যান্য জেলাতে বাংলা বছরের শেষ মাস চৈত্র 30 বা 31 দিনের হলে যথাক্রমে 27 বা 28 তারিখ থেকে গাজন শুরু হয়ে থাকে। প্রথম দিন হয় কামা, অর্থাৎ স্বেচ্ছায় বা মানত করে কয়েকজন নারী ও পুরুষ নাপিতের কাছে ক্ষৌর কার্য সেরে গঙ্গা বা যে কোনো নদীতে স্নান সারেন। যে শিব মন্দিরে তাঁদের মানত, সেখানকার পুরোহিত তাদের গলায় উত্তরীয় বা একগোছা সুতো পরিয়ে দেন। এভাবে তারা গাজনের ভক্ত বা সন্ন্যাসী হন। গাজন উপলক্ষে তারা কয়েকদিনের জন্য দেব সেবার অধিকার লাভ করেন। এই সময় গাজনের সন্ন্যাসীরা নিজেদের কাছে একগাছা বেতের লাঠি রাখেন এবং নানা আচার পালন করেন। গেরুয়া লাল কাপড় পরে সন্ধ্যায় হব্বিস শিখান। প্রথম দিন হয় আগুন ছাপ বা হিদল ছাপ, তারপরের দিন কাঁটা ছাপ বা বঠি ছাপ, এরপরের দিন অর্থাৎ সংক্রান্তির আগের দিন নীল পূজা, চৈত্র সংক্রান্তির দিন হয় চড়ক পূজা। কাজ অনুসারে এই ভক্ত বা সন্ন্যাসীদের মূল সন্ন্যাসী, দেউলে পাত্র, ভোগ ডাকা, পাঠ ভোক্তা প্রভৃতি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। বর্তমানে অবশ্য মূল সন্ন্যাসী ছাড়া অন্য ভাগগুলি বিশেষ দেখা যায় না। অভিজ্ঞ বা বয়স্ক ব্যক্তি মূল সন্ন্যাসীর দায়িত্ব পান। শাস্ত্রীয় পূজা এবং হোম যজ্ঞ বাদে দেবতার সব কাজই তিনি করতে পারেন। Thank you.